ভোলার মনপুরায় সিত্রাঙে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, বিতরণ করেছেন ত্রাণও। দুপুরে উপজেলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশে আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম, 423টি আশ্রয়কেন্দ্র ও 550 মুজিব কেল্লা নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া আরও 1000 সাইক্লোন শেল্টার নির্মাণে প্রকল্প গ্রহণ করা হবে। পরে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মুজিব কিল্লা সেটা প্রয়োজনের তুলনায় কম, যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়।